বহুদিন ধরে যার কাজ দেখে তার সহশিত ফ্যান বয় আমি, সেই চঞ্চল চৌধুরীর হাওয়া ছবিটি এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আজকে স্ক্রিনিং হচ্ছে। হাওয়া সম্বন্ধে প্রচুর গল্প শুনেছি, হাওয়ার শুটিংয়ের প্রচুর গল্প শুনেছি, কিভাবে এই কলাকুশলীরা 45 দিন ধরে সমুদ্রে থেকে অ্যাকচুয়ালি মানে কোনো VFX এর সাহায্য না নিয়ে অ্যাকচুয়ালি শ্যুট করেছেন, এবং এই উপমহাদেশে যারা সিনেমা বানান বা সিনেমা বানানোর দুঃসাহস দেখান তাদের কি ভয়ঙ্কর রিসোর্স কনস্ট্রেন্টের মধ্যে কাজ করতে হয় সেটা তো আমরা জানি। সেই রিসোর্স কনস্ট্রেন্ট মাথায় রেখে হাওয়ার মতো ছবি করার সাহস দেখিয়েছেন কলাকুশলীরা, প্রযোজক, পরিচালক এবং অতি অবশ্যই অভিনেতা অভিনেত্রীরা। সেইটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার এবং আমি আজকে সেটা দেখার জন্যই অধীর আগ্রহ অপেক্ষা করছি যে ফাইনাল যে 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 সৃষ্টি সেই সৃষ্টিটা কিরকম হয়েছে। কিন্তু সেই সৃষ্টি উপভোগ করার আগে অনেকেই কথা বলবেন, কারণ আজকে আমরা গোটা টিমকেই পেয়ে গেছি। অতি অবশ্য চঞ্চল চৌধুরী আছেন, কিন্তু আছেন আমাদের হাওয়ার পরিচালক সুমন, আছেন হাওয়ার একমাত্র অভিনেত্রী তুষি, আছেন প্রযোজক জিগি অজয়বাবু। তো আমরা সবারই বক্তব্য শুনবো, সবার কথা শুনবো এবং আমন্ত্রণ করবো সবার আগে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে, উনি দু চার কথা বলবেন এবং তারপর আমরা টিমের কাছ থেকে কিছু কথা শুনবো। ব্যক্তিগতভাবে আমি চঞ্চলতার অত্যন্ত ফ্যান, তার অভিনয় আমি দেখি এবং হাওয়ার সম্বন্ধে আমি বাংলাদেশের ফেসবুকে দেখতে দেখতে এমনকি চঞ্চলদা এবং তার ছেলের গান দুটোই শুনতে শুনতে আমি গানটাই মুখস্থ করে ফেলেছি। তো আজকে অনেক আশা প্রত্যাশা নিয়ে এসেছি আর সিনেমাটা দেখবো বলে। আমি অভিনন্দন জানাই ছবির পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী সকলকে এত সুন্দর একটা বাংলা সিনেমা তৈরি করার জন্য। আমরা চাই আমরা সবাই মিলে একসঙ্গে তৈরি করি একটাই বাংলা, মাঝখানে কিছু কাটা তার, সেই কাটা তারকে তুলে অন্তত বাংলা সিনেমা একই সঙ্গে তৈরি হোক, এপার বাংলা আর ওপার বাংলা একসঙ্গেই সেই সিনেমাটা দেখি এবং আপনাদের আরও আর সাফল্য আমি চাই। এবং সুমন ভাইকে বলবো একটা সিনেমায় হবে না, আমাদের পেট ভরবে না, আমরা বাঙালি তো আমাদের পথে অনেকগুলো দরকার, তাই আরও সিনেমা আপনাকে তৈরি করতে হবে এবং পশ্চিমবঙ্গ অভিনেত্রী চট্টগ্রামের মতো অভিনেত্রী তাদের নিয়ে বিমুক্ত হওয়ার শুধু নয় মুক্ত ভালো সিনেমা সবাইকে দেখতে পাবো। নমস্কার। আমি মঞ্চে হওয়ার সমস্ত কাজ আসুন সুমন সবাই অন্যতম আকর্ষণ এই সিনেমাটি হাওয়া এবং এই এন্টায়ারটা আমি আমার মেয়ের থেকে শুনেছি, ওদেরই গেছিল, আমি মিস করেছি যে একদম জলের ওপর একটা নৌকোর প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি, বিষয়টাই মানে আপনার দারুণ এবং যারা দেখেছে তারা প্রত্যেকেই যেটাকে বলে ওভারওয়েল মানে স্পেল বাউন্ড হয়ে গেছে। আমিও তাই, আমি ও আমার কলিগ এখানে আরো বিশ্বাস রয়েছে, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সেক্রেটারি শান্তনু ঘোষ, আমরা তাড়াতাড়ি কাজ সেরে শুধুমাত্র এখানে এসেছি এই সিনেমাটা আপনাদের সবার সঙ্গে চাক্ষুষ করার জন্য এবং এন্টায়ার ক্রু মেম্বার যারা রয়েছেন আরো বাকিরা যারা উপস্থিত নয় তাদের আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অপেক্ষায় থাকবো এই টিমের থেকে আরো ভালো ভালো বাংলা ছবি তারা উপহার দেবেন আগামী দিনে। নমস্কার। আমি অনুরোধ করছি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সেক্রেটারি
শ্রী শান্তনু বসু এবং অনুরোধ করব কিছু বলার জন্য। সকলকে শুভ সন্ধ্যা। যা সামান্য দুটো কথা, এই হাওয়া সিনেমাটি কিছুদিন আগে যখন আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট মিশন থেকে যখন একটা ছোট ফেস্টিভ্যাল করলো, দ্য অ্যামাউন্ট অফ রেসপন্স যা দুজনের কাছে থেকে আমরা যা রিকোয়েস্ট পেয়েছি সিনেমাটা দেখার জন্য, যা আমাদের শো প্ল্যান করা ছিল, আমাদের নন্দন থেকে একাধিক শো নতুন করে মানে কিউরেট করতে হয় জাস্ট ইন অর্ডার টু অ্যাকোমোডেট দি মুভার নামের জন্য যা ভালোবাসে সিনেমাটা সেই সময় পেয়েছে। তখন থেকেই আমরা ওয়েট করে আসছি যে টুইটিয়ে সিনেমাটা এলে এবং রিলিজ করলে আমরা সকলে দেখতে পাবো, কারণ সেই সময় সকলে দেখতে পারিনি। ইটস অ্যান অ্যাবসলিউটলি সুপারবলি ওয়েল মেড ভেরিগ্রাফি ফিল্ম, যেটুকু নিয়ে আমরা বুঝতে পারছি যে অল ইন্ডিয়ালি ওয়েটিং হাওয়া নয় বা অলমোস্ট আলাদা হওয়ার মতো একটা মানে গ্রেস সৃষ্টি করেছে। So we are all here to make it. All the congratulations, best wishes to the crew and the director and all the other members who are associated with it. Thank you very much. বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে হওয়ার পাশে আছি বা যে কোনো সিনেমার পাশে আছি, তো আমি বেশি কথা বলবো না, চঞ্চলতাকে বলবো যে চঞ্চলতা আপনি কিছু বলুন সবার জন্য। ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত, সম্মানিত, সত্যি কথা আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাওয়াকে সিলেক্ট করার জন্য এবং হাওয়ার বিশেষ প্রদর্শনী হচ্ছে আজকে, এত গুলি গুলি মানুষ এখানে আছেন, মন্ত্রী মহোদয় এসেছেন, তারপর আরো যারা আছেন, আর রাজধাকে তো আমার একটা স্পেশাল থ্যাংকস দিব, কারণ বাবা যখন আগে এখানে এসেছিল বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে, উনি এসেছিলেন ছবি দেখতে সুজিতকে নিয়ে এবং আমার সঙ্গে দেখা হয়েছিল, ছবি তুলেছিলেন, ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সবকিছু মিলিয়ে এই এবার ফেস্টিভ্যালের আয়োজক যারা তাদের কাছে আমি দুই হাত মানে জোর করে আর কি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে এভাবে বাংলা সিনেমা নিয়ে আপনার বাংলা সিনেমার পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলা সিনেমার জয় হোক। সুমন বলুন একটু কিছু ক্রিয়েটার, আর যারা ছবিটা দেখেছেন তারা জানেন, আর যারা দেখবেন তারা যার কথা চঞ্চলদা বা অভিনেতা অভিনেত্রী পরে যার কথা মনে আসবে বা আগে মনে আসবে সে যে ছবি পরিচালক, আর এই ছবি কিভাবে বানিয়েছে সেটা পরে কখনো কোথাও জেনে নেবেন, অসাধারণ। আমি একজন পরিচালক হিসেবে আমি শিখেছি ওর থেকে। সুমন সন্ধ্যা, আমি বিশ্বাস করি ভাষার কাঁটাতার নেই, রাষ্ট্রের কাঁটাতার থাকতে পারে। তো হাওয়া যখন এবার বাংলায় মানুষজন যেভাবে হাওয়াকে গ্রহণ করলো, আমি তখন উপস্থিত ছিলাম, যন্ত্র ভাই ছিল, আমরা পুরো টিম উপস্থিত ছিলাম, এখন একটা ছোট্ট একটা টিম আমরা উপস্থিত আছি হাওয়ার। হাওয়ার সাথে জড়িত মানুষের সংখ্যা অনেক, মানে আমাদের বন্ধুরা মিলে আমরা হাওয়া বানিয়েছি, যাদের সাথে আমি দীর্ঘদিন ধরে ভিজুয়ালে কাজ করছি কিংবা মিউজিকে কাজ করছি তাদের সাথে। তো সেটা পশ্চিমবাংলায় এসে কলকাতাবাসী হাওয়াকে যেভাবে গ্রহণ করেছে সেটা ঢাকা থেকে আমি উপলব্ধি করছিলাম, কারণ এখানে সাহিত্য সিনেমা সেটা তো কোনোটাই আমাদের আড়ালে হয় না, যেটাই এখানে লেখা হয় যেটাই এখানে গাওয়া হয় সেটা আমরা শুনে থাকি এখান থেকে। আমি নিশ্চয়ই এখানকার বাঙালি মানুষ আমাদের উপর ঢাকার যে সাহিত্য কিংবা গান সেগুলো শুনে থাকে। তো ওই যে বললাম ভাষার কাঁটাতার হয় না, তো সবকিছু তো মিলেমিশে একাকার হয়ে যায়। তো ভালোবাসা থাকবে সবার জন্য। থ্যাংক ইউ। সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা। বিজয় দিবসে আমাদের সিনেমাটা আপনাদের কাছে এসেছে, তো আমাদের বেশি আনন্দের। কলকাতা তো আমার মনে হয় আমার নিজের শহর, কলকাতায় রিলিজ হওয়ার জন্য আমরা অনেক এক্সাইটেড ছিলাম। তো এখন রিলিজ হচ্ছে, আপনাদের এত ভালোবাসা, আমাদের সিনেমাটা যে আপনাদের হয়ে গেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। এবার ছবিটা দেখি আমরা। Thank you.
তুই মিটুকে বলছিস মানে করে যাচ্ছে ছিল হাওয়া দিচ্ছে দেখেছিস হাওয়া নিউজগুলো আজকে না না আর এখানকার যারা দর্শক তাদেরকে বলবো আপনারা আমাদের এসে হাওয়া সিনেমা দেখুন। What happened?